সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেতে। হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া, ঘরোয়া রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হলো পমফ্লেট মাছের সর্ষে দিয়ে ঝাল। পমফ্লেট মাছের এই ঝাল কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা দেখুন আমি কিভাবে খুব সাধারণ পদ্ধতিতে পমফ্লেট মাছের সর্ষে ঝাল তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে পমফ্লেট মাছের সর্ষে ঝাল বানাতে। লাগছে 4টে পমফ্লেট মাছ, আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। লাগছে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে এবং 1 টেবিল চামচ কালো সর্ষে আমি বেটে রেখেছি। লাগছে কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা বুঝে নেবেন, লবণ স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, 2 শুকনো লঙ্কা এবং 1/4 চা চামচ কালো জিরে ফোড়নের জন্য। আর লাগছে সর্ষের তেল, এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ মতো। এই কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজকের রেসিপি পমফ্লেট মাছের সর্ষে ঝাল। সবার প্রথমে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই আমি 1/4 চা চামচ মতো, অর্থাৎ 1/2 চা চামচ মতো লবণ আমি দিলাম। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এই লবণ হলুদ মাখানো মাছগুলোকে এইভাবে রেখে দেব 5-10 মিনিটের জন্য, তারপরে আমরা রান্নাটা শুরু করব। 10 মিনিট মাছে লবণ হলুদ মাখিয়ে রাখার পর এবারে মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, 2-2 করে মাছই আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে সময় ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে ভাজা মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিলাম মাছ ভাজা 2। এবারে বাকি 2 মাছও ভেজে নিচ্ছি একইভাবে। তুলে নিলাম সব মাছ ভাজাগুলো। তেল তুলে রেখে আমি 3 টেবিল চামচ মতো তেল কড়াইতে রেখেছি। এবারে এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর কালো জিরে খুব সামান্য। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি সর্ষে বাটা। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো রয়েছে। দিয়ে দিলাম সর্ষে বাটাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি 2 আলাদা করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিতে পারেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে একবার তেলের সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে 30 সেকেন্ড মতো সময় ধরে একটু তেলের সঙ্গে ভেজে নেব, অর্থাৎ কষিয়ে নেব। তারপরে আমরা গ্রেভির জলটা দেব। 30 সেকেন্ড মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে এসেছে। এবারে আমি এতে জল দিয়ে দেব 2 কাপের মতো। দিয়ে দিলাম, এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আগে কিন্তু লবণ দোয়াই আছে মাছে। দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালোভাবে একবার গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে এই গ্রেভিটা যতক্ষণ না ফোটে আমি অপেক্ষা করব। গ্রেভিটা টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি ভাজা মাছগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। এবারে একটু গ্রেভির সঙ্গে মাছগুলো মিশিয়ে দিচ্ছি, দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আমি ঢাকা খুলে দিচ্ছি। আর 7 মিনিটের ফাঁকে কিন্তু আমি মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম। আর আমার গ্রেভির ঘনত্বটাও আমি এইরকমই রাখবো, আপনারা চাইলে আর একটু ফুটিয়ে গাঢ় করে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি, পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে গরম গরম সার্ভ করছি। গরম গরম পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল আমি সার্ভ করে দিয়েছি। আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আজকের এই রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।